আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া, আর আমার সাথে আমার রাজকন্যা ফালাক। আর ফাতেহা এখন এই মুহূর্তে ঘুমাচ্ছে, আর আজকে ভিডিওটা আমরা শ্যুট করছি রাত 11টা বাজে, কারণ সারা দিন সময় পাওয়া হয় না এভাবে শপিং ব্লগ দেখানোর জন্য আজকে চলে আসছি। আর বেবি যেহেতু ঘুমাচ্ছে সেজন্য ভাবলাম কাজগুলো সেরেই ফেলি, না হলে হবে না। আর আমার বড় রাজকন্যাকে দেখছেন, উনি ব্যান্ড এবং হেয়ার যে মিক্স করা যে চুলটা আছে, বড় লং চুল হয়ে গিয়েছে রাতারাতি, না? তো শপিং করেছে, তো সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ফার্স্টে যে শপিংটা করা হয়েছে আমার বড় রাজকন্যারই সেগুলোই আগে দেখাই। নর্মালি ও যেটা পরে রয়েছে ব্যান্ডটা, হ্যাঁ নিয়ে নাও, তোমার কাছে ঝুড়িটা সামনে নাও। সবই তো তোমার নিয়েছো। আচ্ছা, দুইটা নেল সেট নেওয়া হয়েছে, আর রিমুভারটা শেষ হয়ে গিয়েছিল, পরে কিনে নিয়েছি। আর একটা কাজল নিয়ে আসা হয়েছে, সাইন পেন কাজল। তারপর হ্যাঁ, এটা নিয়ে আসছি 6টা। আমি এটা দিয়ে মুখ ওয়াশ করি, সেজন্য আমার জন্য আলাদা সাবান নিয়ে আসা হয়েছে। তারপর আমার ছোট্ট মিষ্টি বোনের জন্য ব্যান্ড, এটা হচ্ছে ফাতেয়ার ব্যান্ড। ওকে রাখো। একটা ব্রাউন স্টিক নিয়ে আসছি, অনেক সময় প্রয়োজন হয়ে থাকে সেজন্য। এখানে আমার তিন ধরনের ক্লিপ আছে, এই যে পার্লের ক্লিপ নিয়ে আসছি, অনেকগুলো মানে তিনটা ডিজাইনের নিয়ে আসছি, ফোকাস, এই যে এরকম ডিজাইনের, দেখি এই যে আর একটা ডিজাইন, এই যে আরেকটা, মানে টোটাল তিনটা ডিজাইনই নিয়ে আসছি। আর একটা ব্যান্ড হবে ফালাকে, হেয়ার ব্যান্ড, সেটা খুবই সুন্দর হেয়ার ব্যান্ডটা, সেটা ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে আসা হয়েছে। তো ফালাকে সামনে 25শে ডিসেম্বর জন্মদিন ওর, তো সেই উপলক্ষেই বিশেষ করে এই শপিংগুলো করা। এই ব্যান্ডটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই? তোমার শপিং পেয়ে তুমি খুশি? নাও, অনেক 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 খুশি আমি। ওকে, তো তুমি বক্সে যেগুলো বের করেছো সে ঝুড়িতে রেখে দাও আবার সব, তারপর বাকি শপিংগুলো দেখাবো। আমার শপিং করা হয়েছে, ফালাকে পাপার করা হয়েছে, ঘরের জন্য টুকিটাকি কেনা হয়েছে, সবই তো আপনাদের সাথে শেয়ার করি কম বেশ। রেড ব্যান্ডটা বাহিরে রাখো শুধু। তো কালকে আমরা বেড়াতে যাচ্ছি, সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব, নেক্সট ব্লগে পাবেন। ফার্স্টে শপিং দেখাবো, তারপর তো এবার ফাতেহার ড্রেসটা আমরা ফার্স্টে আপনাদেরকে দেখাই। এটা আমরা কিনি নাই, এটা আমি বানিয়ে দিয়েছি আমার রাজকন্যাদের জন্য, দুই বোনের জন্য সেম ম্যাচিং করে বানিয়েছি। আর একটু পিছে নাও, এখানে নাও, হ্যাঁ হ্যাঁ, এটা ফাতেহার। ওকে, এটা হলো আমার, হ্যাঁ, কালকে ফালাক এই ড্রেসটাই পরে ঘুরতে যাবে, খুশি? তা এখন যে মডেলটা আছে, মানে যে ডিজাইনটা আমি করিয়েছি স্টিচ করিয়েছি, সেটা বোঝা যাবে না, কারণ পরলে একটা জিনিসের সৌন্দর্যটা বা জিনিসটা বোঝা যায়। এই যে, তো খুবই সুন্দর একটা মিষ্টি রেড মিষ্টি কালার রয়েছে। তো এই ড্রেসগুলো আমি স্টিচ করিয়েছি। ওকে, এগুলো কালকে ফালাক এবং ফাতেহা পরবে। তারপর হচ্ছে আমার গায়ে দেওয়ার শালটা, আমি সেরকম কিছুই শপিং করিনি, কারণ আমার আল্লাহর রহমতে যা আছে যথেষ্ট, জাস্ট আমার ধরো আমার যেটা খুবই প্রয়োজনীয় সেটাই এনেছি, সেটা হচ্ছে আমার বড় একটা শাল, বিশাল বড় একটা শাল, কারণ ফাতেহাকে আমি কুলে নিয়ে থাকবো, তো ফাতেহাকে যেরকম আমি কাভার করে নিতে পারি, এত বড় একটা শাল আমার প্রয়োজন। তো খুবই ভালো মানের একটা কাশ্মীরি শাল এনেছি, সাথে কিন্তু প্রিন্ট করা, এগুলো শাল অ্যাভেলেবেল সব জায়গা পাওয়া যায় না, নিউ মার্কেটে তো অ্যাভেলেবেল শালগুলো রয়েছে কাশ্মীরি, বাট ওটা আমার ভালো লাগতো, খারাপ লাগতো না, ভালোই লাগতো, কিন্তু ডিফারেন্ট কিছু না, আমি ডিফারেন্ট কিছু খুঁজতেছিলাম। তো কালারটা ব্ল্যাক চেয়েছিলাম,
তো ব্ল্যাক পাইনি অ্যান্ড ব্লু কালার আর কি পেয়েছি, তো সেটাই নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার শাল পেয়ে অনেক হ্যাপি। তারপর হচ্ছে ফ্লোমার্স শপিং, ফ্লোমার্সের পারফিউম সেট নিয়ে আসছে। ফালাকে পাপা আমাকে গিফট এনে দিল, সেই গিফটটা হচ্ছে আমার 25শে ডিসেম্বর হচ্ছে ফালাকের জন্মদিন, আর 24শে ডিসেম্বর হচ্ছে আমার ম্যারেজ ডে। তো সেই উপলক্ষে আমাকে পারফিউম সেট দিয়েছে। আমি বলেছিলাম পারফিউম নিব, তো পারফিউম সেটই নিয়ে আসছে। তো এই সেটের সাথে যা যা থাকছে, দুটা একটা পারফিউম, একটা বডি স্প্রে, ওটা বডি লোশন, এটাও স্প্রে বডি জন্যই, মানে খুবই একটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার। দেখি বক্সটা, প্যাকেজিংটা অসাম। আচ্ছা, দুইটা সেট নিয়ে আসছে জেন্টস এবং লেডিসের। এটা প্রাইসটা কত দেওয়া আছে জানো? প্রাইসটা আচ্ছা, খুচরা মূল্য হচ্ছে 3,800 টাকা এই সেটের প্রাইস পড়ছে। আর গিয়েছিল পুলিশ প্লাজা, তো সেখান থেকে গিফট নিয়ে আসছে আমার জন্য। তা আমি তো গিফট পেয়ে অনেক হ্যাপি পাপার জন্য। না, এটা সৈকত নিজের জন্য নিয়ে আসছে, সেম পারফিউম সেন্ট বডি স্প্রে এবং লোশন। রাখো মা, রাখো। হ্যাঁ, এটা আয়না, সাথে আয়না আছে। তো এটা জেন্টসের জন্য সেম প্রাইসই, 3,800 টাকা করে পার সেট পড়েছে পারফিউমের। আর আমার শালের প্রাইসটা আমি বলে দিচ্ছি, অনেকে জানতে চান কমেন্টে, আমার শালের প্রাইসটা পড়েছে 3,500 টাকা, মানে 3,500 টাকা পড়েছে। ওকে, আমি ওগুলো সরাও। ওকে, এখন হচ্ছে আমার ঘরের জন্য যে জিনিসটা কেনা হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। দাও আমার কাছে, দাও ব্যাগগুলো। আচ্ছা, ব্যাগগুলো তুমি রেখে দাও, এটা খুলে দাও, আমি খুলতে পারি, চেষ্টা করে দেখি। দাও আমি খুলে দিচ্ছি। তো বেডশিট আমার ঘরের জন্য খুবই প্রয়োজন ছিল। আমার দুই রুমে চারটা বেডশিট আনিয়েছি, দুই রুমে দুইটা, সব বের কর আগে, সব বের কর আগে। হ্যাঁ, তো এখন নতুন ডিজাইনের যে বার্টিকগুলো বের হয়েছে আমি সেটা আনিয়েছি। আর আমি পুরো বেডশিট কিন্তু খুলে দেখাবো না, ফার্স্টেই বলে নিচ্ছি, যখন বেডশিট বিছাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। এখন জাস্ট বালিশের কাভারটা দেখিয়ে দিব। লুক, এভাবে দেখাও। হ্যাঁ, এভাবে দেখাও। তো এটা হচ্ছে ব্লু কালারটা, এই সেম ডিজাইনই থাকবে পুরোটা বেডশিটে। ওকে, রেড কালারটাও সেম। এই যেটা হচ্ছে রেড কালার। ওকে, এগুলো সরিয়ে দাও। আচ্ছা, দুইটা ডিজিটাল প্রিন্টেও নিয়ে আসছে, ওই যে গাছপালা 3D যেটা থাকে সেই ডিজাইনের মধ্যে। তো এগুলো আমি অনলাইনেই দেখেছিলাম, কারণ আমি এখন যে নিতে পারবো না, বাবুকে নিয়ে আমি বেশি সময় মার্কেটে ছিলাম না। বেশি সময় বলতে কি, মানে মার্কেটে ছিলাম কিন্তু সব মিলিয়ে সেভাবে প্রত্যেকটা দোকানে যে এভাবে শপিং করি নেই। মলে বিশেষ করে গিয়েছিলাম, সেগুলোতে হালকা পাতলা ভিড় ছিল, সেখান থেকে কেনাকাটা করে চলে আসছি। এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে, আর একটা হচ্ছে এই কালার, দেখি এটা বিছাও। হ্যাঁ, এভাবে করি। হ্যাঁ, তো এই বেডশিটগুলো আমার প্রাইস 4টা পড়েছে 2,500 টাকা। আমি প্রত্যেকটা প্রাইসই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা অনেকে জানতে চান, সেজন্য ধারণা ভিত্তিক আর কি, আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন, সেজন্য আমি সেই প্রাইসটা বলে দিয়েছি। আর ফালাকের ব্যানের প্রাইসগুলো বললাম না, কারণ সেগুলো সামান্য কিছুই, তো ওগুলো বাচ্চাদের জন্য কখনো কম বেশি কখনো থাকেই। তো আরও কিছু শপিং করেছিলাম, সেগুলো তো আপনাদেরকে পার্ট বাই পার্ট ভাগে ভাগে দেখানো হয়ে গিয়েছে, যেরকম ফালাকের শু, সৈকতের ব্লেজার, শার্ট, এগুলো কিনেছিলাম। তো সেগুলো অন্যান্য ভিডিওতে দেখানো হয়েছে, কারণ সৈকত পড়েছে সেই ড্রেসগুলো। তারপর এভাবে করো না ঝুটিকে, আম্মু নষ্ট হয়ে যাবে।
তো সেগুলো দেখে আসতে পারেন। আর ফালাক কালকে আমরা ফালাক, তারপর আমরা সবাই, আমার ননদ, আমার যা, আমরা সবাই মিশে মিশে একসাথে হয়ে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আজকে বলবো না, নেক্সট ব্লগ দেখতে হবে। আর দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আর বেশি বড় ভিডিও করব না, এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আশা করি ভালো লেগেছে। আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই সেটাও আপনাদের চেষ্টা করব হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। তুমি কিছু বলবা? আমার আম্মুর চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।